সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমাদের নতুন এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি বর্তমান টিকটক ভাইরাল ও মডেল মুনমুনের জীবন কাহিনী নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে মুনমুনের এডুকেশন লাইফ, ছোট থেকে বেড়ে ওঠা, বাসস্থান, বয়ফ্রেন্ড, ফ্যান্স ফলোয়ার, হাইট, ওয়েট, এবং কি ভিডিও সবার শেষে রয়েছে একটি আকর্ষণীয় চমক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েব সিরিজের সকল আপডেট পেতে। আর চলুন ঘুরে আসি মুনমুনের জীবন কাহিনী থেকে। বর্তমান আলোচিত মডেল ও টিকটক ভাইরাল মুনমুন, যাকে প্রায় সময় প্রায় জনের সাথে টিকটক ভিডিওতে দেখা যায়। আর এই ভাইরাল মডেলের নাম মুনমুন আহমেদ মুন, সবাই তাকে মুন নামে চিনে। এই মুনমুন লম্বায় 5'2" এবং ওজন 52 কেজি। এই মুনমুনের বয়স 23 বছর, তবে ওনার বক্তব্যে জানা যায় ওনার বয়স 20 বছর। এই মুনমুন বর্তমানে ঢাকায় বসবাস করেন, যদিও তার শৈশব কেটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই মুনমুনের শিক্ষাগত যোগ্যতা, এই মুনমুন বর্তমানে বাংলাদেশের প্রাইভেট ইস্টার্ন ইউনিভার্সিটি বিবিএ সেকশনের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী, যদিও তিনি ফেসবুক প্রোফাইলে MAHSA ইউনিভার্সিটি দিয়ে রেখেছে, তবে তা সত্য নয়। তার কলেজ ও স্কুল জীবন মালয়েশিয়ায়। মুনমুনের বর্তমান ইনকাম, মুনমুন টিকটকের পাশাপাশি একজন মডেল ও অভিনেত্রী। তিনি মডেলিং ও অভিনয় করে প্রতি মাসে প্রায় 20,000 টাকার মতো ইনকাম করেন। তার অভিনীত সিনেমাটিক মুভি জানোয়ার অতি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন, সবাইকে দেখার অনুরোধ রাখলাম। এই মুনমুনের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, তার ইউটিউব চ্যানেলের নাম মুনমুন আহমেদ। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3.5,000+। মুনমুনের বাড়ি ও গাড়ি, এই মুনমুনের এখনও নিজস্ব কোনো ভারী গাড়ি নেই, তবে ভবিষ্যতে হবে বলে আশাবাদী। এই মুনমুনের স্বপ্ন বাংলাদেশে নাম করা একজন অভিনেত্রী হওয়ার, তবে বর্তমানে তার কম বেশ ভালোই ফ্যান্স ফলোয়ার রয়েছে। এই মুনমুনের টিকটকে প্রায় 6 লক্ষের অধিক ফলোয়ার ও ফেসবুক নিউ আইডিতে তার 20,000-এর মতো ফলোয়ার রয়েছে। তার সাথে তার একটি ফ্যান্স পেজও রয়েছে, যেখানে ফলোয়ার সংখ্যা প্রায় 18,000+, এবং এর পাশাপাশি তার একটা ইনস্টাগ্রাম আইডিও রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় 45,000+। বন্ধুরা, সবথেকে আকর্ষণীয় সাবজেক্ট, এবার আসুন তার বৈবাহিক জীবনে। এই মুনমুনের আগেও একটি বিয়ে হয়েছে বলে সবাই ধারণা করেন, আবার কেউ কেউ বলেন তা দুটি বিয়ে হয়েছে। তবে এই মুনমুনের নিজ বক্তব্য, তিনি এখনও সিঙ্গেল, তার কোনো বয়ফ্রেন্ড নেই, তার আগে কখনো বিয়ে হয়নি। তবে এর সত্যতা কতটুকু তা এখনও জানা যায়নি। তোমরা যদি জেনে থাকো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কেমন লেগেছে এই মুনমুনের লাইফস্টাইল তাও কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।